রংপুর রাইডার্স উইন দিস ম্যাচ। মাঠের বিপিএল তো মাতাচ্ছেই রংপুর, মাঠের বাইরেও দলটার কোনো কমতি নেই ক্রিকেট প্রেমীদের মাতোয়ারা করে রাখতে। ঢাকা থেকে সিলেট, অফলাইন থেকে অনলাইন, পুরো বাংলাদেশ চষে বেড়াচ্ছে রংপুর রাইডার্সের স্টল, দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি স্টোর। বিপিএল শুরুর পর ফ্যানদের কাছে রংপুর রাইডার্সের জার্সি সহ নানান পণ্য পৌঁছে দিতে অনলাইন সেবা চালু করে রংপুর। ভক্তদের ভালোবাসায় অভিভূত হয় ফ্র্যাঞ্চাইজিটি। অনলাইনে জার্সি বিক্রির ঘোষণা দেবার সাথে সাথেই অবাক করা রেসপন্স পায় ফ্যানদের। চাপ সামলাতে অফলাইন অনলাইন দুই জায়গায় ভক্তদের দেখভালে হাজির রংপুর। বিপিএল শুরুর পরই মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের বাইরে প্রথম খোলা হয় অফলাইন স্টল। ভক্তদের আগ্রহ দেখে একের পর এক স্টল বাড়াতে থাকে রংপুর। মিরপুর থেকে বসুন্ধরা সিটি শপিং মল, পুরো রাজধানীবাসীর কেনাকাটার প্রাণকেন্দ্রতে রংপুরের ফ্র্যাঞ্চাইজি স্টোর পেয়ে ব্যাপক খুশি হয় ভক্তরা। গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে নাও। আইপিএল হয়, বিগ ব্যাশে হয়, পিএসএল হয়, তারা অনেক ব্র্যান্ডিং করে একটা ফ্র্যাঞ্চাইজি কিনে, কিন্তু বাংলাদেশে আসলে বিপিএল সেরকম কেউ করে না। সেক্ষেত্রে রংপুরে এইটা করাতে অনেক তাদেরকে ধন্যবাদ জানাই। এই সময়টাতে জার্সি কেনার জন্য ছোটাছুটি করি এদিকে সেদিকে, সো ওই ক্ষেত্রে আমাদের হাতের কাছে আমাদের পরিচিত মার্কেটে চলে আসছে স্টল, সো ইজিলি হচ্ছে আমরা এখন হাতের কাছে এটা পেয়ে যাবো জার্সিটা। আমরা যারা ফ্যান আছি তাদের জন্য ওটা ভালো আছে, প্রাইস অনুযায়ী ভ্যালু ফর মানি। বসুন্ধরা সিটির পর বসুন্ধরা আবাসিকেও একাধিক স্টোর দেয় রংপুর। ক্যাফে লিও কিংবা উডেন স্পুন, সব জায়গায় ভক্তদের আগ্রহের জায়গা এই কর্নারটি। ইউনিভার্সিটি অব স্কলার সঙ্গে ধানমন্ডি আর উত্তরার আলফ্রেস্কো, পুরো রাজধানী জুড়ে রংপুর মেলা, রংপুর রাইডার্সের অফিসিয়াল পণ্যের মেলা। এছাড়া জেসিআই আয়োজিত কার্নিভালেও ছিল রংপুরের স্টল। উৎসুক জনতার ভিড় কমার নাম নাই কোথাও, দল সাপোর্ট করুক যেটাই, জার্সি যেন চাই রংপুরেরই। অফিসিয়াল জার্সি বলে কথা, কে চায় ছাড়তে? হুডি, হেলমেট, প্যাড কিংবা মাগ, ফ্লাস্ক, ট্র্যাক স্যুট, ভক্তদের জন্য কমতি নেই জিনিসের। কোনটা রেখে কোনটা নেবে আর তাদের দিয়েও কুল পাচ্ছে না রংপুর রাইডার্স। ঢাকা থেকে বিপিএল গেছে সিলেটে, রাইডার্স স্টোর কি বসে থাকে, তারাও ছুট ভ্যানে করেই চায়ের দেশের রংপুরের জার্সি। আর সেখানেও ওই একই চিত্র, ভ্যানেই হুমড়ি খেয়ে পড়েছে খেলা দেখতে আসা দর্শকরা। রংপুর রাইডার্সের অনেক আগে থেকে আমি ফ্যান, তো এইবার যেহেতু বাবারও যে মাসছে এই জন্য খেলা দেখতে আসছি, আমার ছেলেকে নিয়ে খেলা দেখতে আসছি, ও খেলা দেখে সবসময়, এবং ইভেন বসুন্ধরাও বিভিন্ন প্রীতি ম্যাচগুলো হয় আমরা দুই বাবার পুত্রদের একসাথে। আমরা শাকিবুল হাসানের ফ্রেন্ড, এই জন্য রংপুর রাইডার্সের এটা পরে খুব ভালো লাগছে। আমরা আমাদের প্রিয় দলের জার্সি পেয়ে খুবই আনন্দিত এবং খুবই কম দামে আমরা এই জার্সিগুলো পেয়ে থাকি। অনেক ক্রাউড দেখতে পাচ্ছেন, অনেক আমাদের সিলেটের যে খেলোয়াড় প্রেমিকরা আছে অনেকে জড়ো হয়েছেন, আর ইতিমধ্যে আমরা অনেক সাড়া পাচ্ছি। গুণে মানে ভক্তদের ভালোবাসা পেয়েছে রংপুরের পণ্য, এমন উদ্যোগে ফ্র্যাঞ্চাইজিটিকে ভালোবাসায় ভরিয়েছে ভক্তরা। রংপুরও বদ্ধপরিকর ভক্তদের চাহিদার ভালোবাসার মান রাখতে। মাঠে জয়ের লড়াইয়ে নামা দলটা মাঠের বাইরেও লড়ে যাচ্ছে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়ে ভক্তদের আনন্দ দিতে। মৌসুমি মৌ, টি স্পোর্টস। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.